একই একই অবস্থা হয়েছে আমাদের ছাদটা, পুরো ওলট পালট হয়ে গিয়েছে সব কিছু। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় ভিউয়ার্স? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো দেখুন ছাদটার আমাদের কি অবস্থা হয়েছে, ভাঙচুর হয়েছে। তো আমাদের ছাদের উপর মিস্ত্রির কাজ চলছে, তাই এই রকম অবস্থা। তো আপনারা যদি চান আমি কিভাবে কি বাড়ি তৈরি হচ্ছে সব কিছুর ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজ অল্প একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির ছাদে ঘর উঠছে, তাই এই ওলট পালট হয়ে গিয়েছে সব কিছু। গাছগুলোর জন্যে অনেক চিন্তা হচ্ছে, গাছগুলো কোথায় রাখবো। গাছগুলো নিচে রাখা হয়েছে এখন আপাতত। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই গরমের মধ্যে। প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়। তো মিস্ত্রি ভাইরা অনেক কষ্ট করে এই রোদ্দুরের মধ্যে কাজ করছে। এই প্রথমবার যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সকলে অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।